হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো, আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত অনেক দিন, প্রায় 3 মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও যায় নাই, যার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম। তো যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কেমন অসুস্থ ছিলাম। তো বেশি অসুস্থ থাকার কারণে হচ্ছে কোনো ভিডিও এডিট পর্যন্ত করতে পারি নাই অ্যান্ড আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই। তো আজকে অনেকদিন পর ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। সকালবেলা উঠে হচ্ছে আমি হালকা একটু নাস্তা করে নিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম আমার হাজবেন্ড যাওয়ার পর। তো এখন হচ্ছে প্রায় 10টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে দেন হচ্ছে আমার রুমটা একটু গুছিয়ে, এখানে একটা আমড়া কেটে নিয়েছি আর আমড়াটা খেয়ে ফেললাম। তো এ তো রুম আমি আগেই গুছিয়ে ফেলেছিলাম আর আজকে একটু ফার্নিচারগুলো মুছেছিলাম, যেহেতু গত অনেক দিন ধরে হচ্ছে ফার্নিচারগুলো মোছা হয় না, তো এগুলো ভাবলাম আজকে মুছে ফেলি। আর এখানে হচ্ছে একটা চানাচুরের প্যাকেট রয়ে গেছে, এটা সরাই নেই, এটা এখন নিয়ে রেখে আসব কিচেনে। তো সকালবেলা হচ্ছে আমি মুড়ি আর চানাচুর খেয়ে দেন শুয়ে গিয়েছিলাম। তো পরে একটা আমরা খেলাম, আসলে খাওয়াটা খেতে ভালো লাগে না তাই আর খাই নাই। তো এখানে হচ্ছে আমি একটা জুতা বানাচ্ছি, উলের যে জুতাগুলো থাকে ছোট ছোট ওগুলা, তো এই জন্যই হচ্ছে ওটা বুনতেছি। এখন এটাকে হচ্ছে একটু চোখের চোখ রেখে আমি রুমটা একবারে গুছাই, তারপর বের হয়ে যাব। তো এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য ডালিম এনেছিল আর হচ্ছে খেজুর এনেছিল। তো আমার রক্তের পরিমাণটা হচ্ছে একটু কমে গিয়েছিল, যার কারণে সবাই বলতেছে একটু ডালিম টালিম খেলে ভালো হয়। এটা আমরাও জানি যে আনার খেলে একটু রক্তটা একটু ভালো হয়, তো এজন্য হচ্ছে ও আমার জন্য আনা নিয়ে এসেছে। তো এগুলো হতে গেলে 2 দিন হয়েছে এনেছে, তো এগুলো বাইরে থেকে দেখে আমার জন্য শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এগুলাকে একটু ফ্রিজে রেখে দিই, তো এখন এগুলাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানের মধ্যে কয়টা আমলকিও আছে, কয়েকদিন ধরে যেহেতু আমি কিছু খেতে পারতেছিলাম না, অসুস্থ ছিলাম বেশি, তো আমলকি আমড়া এগুলা মানে সচরাচর আমার বাসায় এখন থাকেই। অ্যান্ড এখানে গাজর টাজরও আছে, মানে আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা খাই। তো এখন আমি এখানে এগুলা রেখে দিচ্ছি। আর আজকে একটু রান্নাবান্না আছে, একটু রান্নাবান্না করব। ও হচ্ছে কচু শাক এনেছিল গতকালকে, তো কচু শাকগুলো আজকে কেটে রান্না করে ফেলবো, যেহেতু আজকে আমার কলেজ নাই আর গত কয়েকদিন ধরে আমি এমনিও কলেজ একটু বেশি মিস দিয়েছি। তো এই তো এগুলা রেখে দিলাম। আর ঝুড়ির মধ্যে কটা আমলকি ছিল ওগুলা এনে আবার রুমে রেখে দিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে একটা একটা মুখের দিয়ে রাখবো। তো এ তো কচু শাক কাটতে বসে গিয়েছি। কচু শাক হচ্ছে ও 2 বন্দা কচু শাক এনেছিল, তো একটা খুলে আমি কেটেছি, এটা হচ্ছে আর একটা। তো আসলে মানুষ কতটা মানে কতটা ধোকাবাজ হলে কাজগুলা করে। ও আসলে এনেছিল কচুর ডিক, ওকে কচুর ডিক বলে ওকে এই বড় বড় পাতাগুলা সব ধরিয়ে দিয়েছে, আসলে বুঝতে পারে নাই। এক একটা পাতা হচ্ছে আমার এই বড় থালাটার সমান, তো অনেক বড় বড় পাতা, এগুলা কিন্তু আমরা সচরাচর খাই না। কিন্তু তারা কি করেছে, এগুলাকে বোটে বোটে ছোট করে দেন মানে ডিকের সাইজ করে কয়েকটা ডিক উপর দিয়ে দিয়েছে আর ভেতরে সব হচ্ছে এরকম বড় বড় পাতা। তো আমি প্রায় 2টা বোন্দা কেটে প্রায় 1 পলিথিনের মতো শাক ফেলে দিয়েছি, কারণ এগুলো অনেক বড় বড় পাতায় লাল হয়ে গিয়েছে, এগুলো তো খাওয়া যায় না। সকালে নাস্তার পরে এই যে এগুলো সব রয়ে গিয়েছে, আমি কিছু ধুই নাই, বললাম না ভালো লাগে নাই, তাই শুয়ে ঘুমাইছিলাম কতক্ষণ। আর আমি এদিকে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কেটে নিয়েছি কচু শাকটা রান্না করার জন্য। আর কচু শাকটা আমি হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছি, এখানে বলতে গেলে একটু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। এই যে সব 2 বোন্দা কচু শাক কেটেছি আর শুধু এতটুকু হয়েছে। তো আসলে অর্ধেক তো আমার ফেলে দিতেই হয়েছে, যার কারণে হচ্ছে অনেক কম হয়েছে। তো থাক যা হয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম 1 বোন্দা কেটে আর 1 বোন্দা রেখে দিব, বাট পরে দেখলাম যে না কম হবে। তো ফ্রিজ থেকে চিংড়ি মাছ সহ নামিয়ে নিয়ে আসলাম। আমি যেহেতু এখন চিংড়ি শুটকিটা খেতে পাচ্ছি না, তো যার কারণে আমি এখন সব কিছুতেই হচ্ছে চিংড়ি মাছটাই দিই,
চিংড়ি শুটকিটা আর কোনো কিছুতে দিই না। তো এই আমি ছোট ছোট প্যাকেট করে রেখেছিলাম, যেহেতু আমাদের দুজন তিনজন মানুষের রান্না অল্প অল্প তরকারি, তাই অল্প অল্প করেই চিংড়ি আমি আলাদা আলাদা ছোট ছোট প্যাকেট করে রাখি। তো ওইখান থেকে দুটা নিয়ে আসছি। এখানের মধ্যে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। যদিও আমি রান্না পারি না, কচু শাক রান্না তো আমি টোটালি পারি না, আর আমাদের বাসায় রান্নার স্টাইল এখানে রান্নার স্টাইল সম্পূর্ণ আলাদা। তো এইভাবে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে রান্না করে। তো ওই দিন আমার ননস আমাকে দেখিয়ে দিয়েছিল, তো ওইভাবেই রান্না করছি। তো এখানে আমি মোটামুটি অনেকটা রসুন বাটা দিয়ে দিয়েছি, যেহেতু কচু গলা ধরার একটা চান্স থাকে, তার কারণে হচ্ছে রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি। এর মধ্যে আমি আবার রসুন কুচিটাও দিব। তো এটা একটু নেড়ে টেড়ে দেন। এর মধ্যে হচ্ছে আমি বাকি যে জিনিসগুলো কেটে রেখেছিলাম, টমেটো এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আমরা আউট ডিস্ট্রিক্টের কে কে আমি জানি না এই কচু শাকের সাথে টমেটো খায় কি না, বাট আমার শ্বশুরবাড়িতে টমেটো খায়, যেহেতু ওরা এক্সট্রা করে টকটা তেমন একটা অ্যাড করে না, তো এই জন্য ওরা টমেটোর পরিমাণটা বেশি দেয়, বলে এটা নাকি টকের কাজ করে। আমি এখানের মধ্যে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন এটাকে কষিয়ে, এর মধ্যে জাস্ট কচু শাকগুলো দিয়ে দিব, দিয়ে কতক্ষণ নেড়ে উঠিয়ে ফেলবো। যদিও আমি কচু শাকের মধ্যে কয়েকটা তেঁতুল দিয়েছিলাম। তো রান্নাটা শেষ, আসলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা যায় না, কারণ আমি এখন হচ্ছে রান্নাই করতে পারি না ভালো করে, রান্নার গন্ধটা তেমন একটা ভালো লাগে না। তো যার কারণে হচ্ছে কোনো রকমে জাস্ট রান্না করে বের হয়ে যাই, সচরাচর আমার হাজবেন্ড রাত্রিবেলা এসে ও রান্না করে, রান্নাটা আমি তেমন একটা করি না। তো এখানে হচ্ছে মাংসের ঝোল ছিল, তো গতকালকেও পেঁয়াজও নিয়ে এসেছিল, মাংসের ঝোলের মধ্যে পেঁয়াজও দিয়ে রেখেছিলাম। তো ওগুলো রাত্রে খেয়েছিলাম, দুপুরে ছিল, তো দুপুরেই খাচ্ছি। আর এখানে কচু শাকটাও একটু খেয়ে দেখতেছি। সাধারণত আমি দুপুরে ভাত খাই না, কিন্তু কচু শাক দেখে একটু খেতে ইচ্ছা করলো, যার কারণে একটু ভাত খাচ্ছি। তো কচু শাকটা হচ্ছে একটু পাঁচা লাগলো, কারণ আমি যেহেতু চেক করি নাই যে লবণটা হয়েছে কি না, এখানে লবণটা হচ্ছে কম হয়েছে, তো এই জন্য একটু পাঁচা লাগতেছে, মজাটা কম লাগতেছে। তো রাত্রেবেলা জাল দেওয়ার সময় আমি আর একটু লবণ দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে তারপর হচ্ছে এটাকে জাল দিব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।